আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইটু কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছের ঝোল। ফার্স্ট আমি একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এতে আদা রসুন বাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপরে এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ভালো করে 2-3 বার কষিয়ে নিলাম। তারপরে এতে মাছগুলো দিয়ে ভালো করে রান্নাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমার রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝোল।